আসসালামু আলাইকুম। শিল্পীর রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো টমেটো ডিম ভাজি। প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। 2টা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো নেড়ে চেড়ে ভেজে নিব। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে নিব। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। নেড়ে মিশিয়ে নিব। দুইটা ডিম নিয়েছি, ফেটে নিব। দিয়ে দিচ্ছি ডিম। নেড়ে মিশিয়ে নিব। নেড়ে ভাজা ভাজা করে নিব। এক চিমটি হলুদের গুঁড়া, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, নেড়ে ভেজে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল টমেটো ডিম ভাজি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।